এখন বাজে ঘড়িতে 1:40, আর দুটাই স্কুল থেকে চলে এসেছে, আর ওকে আমি এখন খাওয়াচ্ছি। চানোর হয়ে গেছে, এবার ওর হয়ে গেলে আমরা এখন ঘুমোতে যাবো। তো এখন ও এখন টিভিতে গাড়ি দেখতে দেখতে খাচ্ছে। তো আজ থেকে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, সাথে থেকো। চলো স্টে টিউন, ওকে খাওয়ানোটা শেষ করি। বানিয়ে নিয়েছি। তো এখন বাজে 5:40। তোমাদের দেখাতে চাই আজকে বারান্দায় আমি অনেকগুলো জামা কাপড় নেড়েছি। এই দেখো, আজ এতগুলো জামা কাপড় নেড়েছি আমি। তো এগুলো সব এখন তুলে গুছোতে হবে। এটা ভেবেই আমার গায়ে জ্বর আসছে, বাট কিছু করার নেই, করতে তো হবেই। আর যেহেতু আজকে খুব গরমে আমার যে ডিনারের প্রিপারেশন বেশি কিছু ছিল না। অ্যাকচুয়ালি শান্তনু অফিস গেছে, তো ওর লাঞ্চ প্রথম থেকেই আছে, আর ও আজকে ডিনারও বাড়িতে করবে না। তোমরা সবাই আগে শুনলেই যে আজকে ওর ডিনার পার্টি আছে অফিসে। তো জাস্ট এমনি ভাত ডাল আর আলু ভাজা হবে। তো চোখে খেলো, তো ভাত এখন বসাবো না, ভাত 7:30 করে বসাবো। আর আলু ভাজা হয়ে গেছে আর ডাল এখন বসিয়েছি। তো যেহেতু আগে আমার কাজটা হয়ে গেল, এখনও 6:15, মানে 6টা বাজেনি কিংবা 6:30 বাজেনি, সন্ধেটাও হয়নি। তো আমি একটু আমার মুখের দিকে তাকাবো, পুরো আস্তে আস্তে গরমে কালো হয়ে গেছি। তো আমি একটু ডিটান ফেস প্যাক লাগাবো। অনেকদিন ধরেই রোদে আমার ঘোরা হচ্ছে, বাট ডিটান ফেস প্যাক লাগানো হয়নি। আর সকালে শান্তনুকে আমি লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার লাগানো হয় না। দেখতেই পাচ্ছ আমার ঘরের এখন কি অবস্থা, এই ঘরটাও গুছোতে হবে। আর একটা কথা, পুটাই আছে বলে ওর সামনে বললাম না, পুটাইয়ের আন্টি আসবে। তো পুটাইয়ের আন্টি আসার আগে আমি যেমন আগের ব্লগেও বলেছিলাম যে আমি আমার বেডরুমে পুটাইকে পড়াতে বসাই, তো বেডরুমটা এখন গুছোতে হবে। আর ওর আন্টি প্রায় 7টা করে চলে আসে, তো আমাকে 7টার আগে মধ্যে সব কিছু করতে হবে। প্লাস আমি আজ ভাবছিলাম একটু শ্যাম্পুও দেবো। আজকে বুধবার, সকালে স্নান করার সময়তে তাড়াহুড়োতে শ্যাম্পু দিই না, জাস্ট এমনি চান করে নিই, যাতে পুজোটা ভালো করে দিতে পারি ফ্রেশ হওয়ার মতো। আর আমি মেন এখন ভাবছি শ্যাম্পুটা দিয়ে দেবো। তো অনেকগুলো কাজ আছে, ঘর গুছোনো, তারপরে এই জামাকাপড় গুছোনো, তারপরে স্নান করা, খাবার তো রেডি হয়ে গেছে বললামই, তার মাঝখানে নিজের জন্য 15 মিনিট বের করি। আমি সবাইকে এটাই বলি, এর আগে ব্লগেও শেয়ার করেছিলাম যে নিজের দিকে 100 বার তাকাবে, যদি তুমি ভালো না থাকো তাহলে তুমি কাউকেই ভালো রাখতে পারবে না। তো আমি একটু ডেইলি স্কিন কেয়ার, এটা ঠিক ডেইলি স্কিন কেয়ার বলবো না, বাট হ্যাঁ আমি সপ্তাহে 2 থেকে 3 বার ফেস প্যাক করি। বাট বিশ্বাস করো, এই 2 সপ্তাহ ধরে আমি করতে পারিনি, আমি এতটাই ব্যস্ত ছিলাম নিজের জীবনে। ইভেন দীঘা ট্রিপ থেকে আসার পরেও আমি একটু এসব লাগাইনি। ওখানে গেলে অটোমেটিক মানুষ একটু না একটু কালো হয়ে যাবে, যতই আমি এসি গাড়িতে ঘুরি কিংবা এসি হোটেলে থাকি, ডাজন্ট ম্যাটার। জাস্ট ওখানকার যে আশেপাশে আবহাওয়া আছে সে তোমাকে এমনিতেই কালো করে দেবে, তুমি থাকো কি থাকো না, ডাজন্ট ম্যাটার। তো হ্যাঁ, আমার এখানে আমি বের করে রেখেছি, আমি এখানে ডক্টর রাশেলসের ডিটান ফেস প্যাক ইউজ করবো। এটা সত্যি খুব ভালো, আমার তো খুবই ভালো লাগে, এবং আমার স্কিন কেয়ারের সাথে, মানে আমার স্কিনের সাথে এটা খুব ভালোভাবেই অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি তোমাদেরকেও রেকমেন্ড করব যে যারা যারা এরকম রোদে প্রায় বেরো, যেমন পুটাইকে আনতে, পুটাইকে নিয়ে একটু ঘোরাতে, আমি রোদের সম্মুখীন প্রত্যেক দিন হই। প্লাস শুধুমাত্র রোদ নয়,
তোমরা যদি গ্যাসের সামনেও থাকো, তোমরা যদি এই গরমে যেমন আমরা আমরা রান্না বান্না করি, তো ওই মানে এই রান্না বান্নার সময়তেও কিন্তু আমি সানস্ক্রিন আর এইসব ফেস প্যাকের রেমিডি আমি সবাইকেই বলি যে সানস্ক্রিন কিন্তু শুধুমাত্র রোদে বেরোনোর কারণে নয়, তুমি যদি গ্যাসের সামনেও রান্না করো সেখানেও তোমার একরকমভাবে স্কিন পুড়ছে, তো তখনও তুমি এক মানে সানস্ক্রিন ইউজ করবে। তো চলো তাতে করে করে নিই, কারণ এই সময় খুব একটা বেশি নেই, আমার মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু খুব একটা বেশি সময় নেই। তো ভয় পেও না, আমি তোমার মাম্মা তো, আমি ভয় পেয়ে আমি ভয় পাওয়াচ্ছি না, জ্যান্ত হয়ে যাও। ডোন্ট টাচ মাই ফেস, আচ্ছা তুমি টিভি দেখো, তাড়াতাড়ি করে টিভি দেখো। আসলে যে কোনো ফেস প্যাক লাগানোর পর একটু টোনার ইউজ করবেন, টোনার ইউজ করা খুব ভালো। আচ্ছা আমি গরমের জন্য টোনার একদমই ইউজ করছি না, বাট এটা ভীষণই ভুল, টোনার রোজ প্রত্যেকদিন ইউজ করা উচিত, শুধু টোনার নয় জেলও ইউজ করা উচিত। বাট জেল লাগালে যে আমি এত ঘামি এত ঘামি, বিশ্বাস করবেন আমার কাছে কত রকমের জেল আছে, প্রায় 3-4 রকমের জেল আছে, কিন্তু আমি ইউজই করি না জাস্ট এই গরমের জন্য। এমনিতে আমার অয়েলি স্কিন, তো জেল ইউজ করি না, বাট ইউজ করাটা খুবই দরকার। তো এই ঘরটা তাদেরকে ঠিক করে নিই, এখন হচ্ছে 6:40, আমার কাছে সময় আছে শুধুমাত্র আধ ঘন্টার মধ্যে আমাকে ঘর টর রেডি করে নিতে হবে। তো চলো তাদেরকে রেডি করে নেওয়া যাক। বিছানাটা গুছলি হয়ে যাবে, ঘড়িতে এখন 6:30 বাজতে চললো, তাও এখন আমার কাছে 15 মিনিট আছে। পুটাই টিভি দেখছে, বদমাইশি করছে, অগোছলো আরও বেশি করছে, এগুলো আমি জায়গায় জায়গায় রেখে দিই, তারপর দেখা করছি, টাটা। মানে বসে বসে নিজের ভিডিও দেখার মজাই একটা আলাদা, আর যেহেতু নাচ জিনিসটাই আমার খুবই প্রিয়, মানে কি বলবো, মানে DANCE কিংবা নাচ কিংবা নৃত্য পরিবেশন, এই কথাগুলো শুনলে যে ভেতর থেকে একটা আনন্দ আসে সেটা আমি খুবই ভালো করে সেটা ফিল করতে পারি, যে হ্যাঁ একটা সুন্দর গ্লো মুখে চলে এলো আমার কাছে। এটা আমার ব্যক্তিগত ভাবনা তাই বলি, এখানে আমি মানে আমি ওটা আমার নাচের ভিডিও নিজেই দেখি, আমি নিজেই অবসেসড, আমার বলতে একটু লজ্জা নেই। দেখো নিজের কাজ নিজের ভালো লাগা, নিজের মানে নিজেকে যদি না ভালোবাসো তাহলে তুমি অপরকে কী করে ভালোবাসতে পারবে। তো ওই জন্য আমি বসে বসে নিজের ভিডিওই দেখছিলাম, আমার দারুণ লাগে। এটা আমার কলেজ প্রোগ্রামের অ্যাকচুয়ালি ওই সময়টা, আর ওই আমার বন্ধুরা প্লাস ওই রিহার্সেলের সময়টা, এই ভিডিওসগুলো দেখলে ওইগুলো পুরোপুরি আমার মনে পড়ে যায়। তাই মাঝে মাঝে আমি যখন একা থাকি
পুটাইকে ও রান্টি পড়াচ্ছে। আর তোমাকে তোমাদের বললাম না, এই ঘরটাতে আমি আজকে পুটাইকে বসাইনি পড়াতে, কারণ আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ইভেন সব জানলা দরজাও কত সুন্দর আমি খুলে রেখেছি, তো ওই জন্য পুটাইকে আজকে ঠাকুর ঘরেই বসতে দিয়েছি। ও সুন্দরভাবে ওখানে পড়ছে, আর সকালের যতই ঝাড় দিয়ে মুছি একটা মানে দুপুরের পর ঠিক দেখবে নোংরা 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 হয়ে যায়, তো ভাবছি শান্তনু আসার আগে আরেকবার ঝাড় দিয়ে দেবো, তো একটু ডাস্টটা ঠিক। আর যে আবার জানলাগুলো খুলেছি তো খুব নোংরা ময়লা এদিক ওদিক ছড়িয়ে গেছে, তো আমি আমার নাচটা দেখি আবার পুটাই বেরিয়ে গেলে, মানে পুটাই পড়া শেষ হয়ে গেলে ওকে নিয়ে একটু বাইরে যাওয়া হয়, না হলে ও খুব রাগ, ও খুব কাঁদে, কিংবা ওর একটা মাইন্ড ফ্রেশের খুব দরকার থাকে। তো এখন বাজে 1:30, ওর ছাড়ার সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই যাতে ওকে না ওয়েট করতে হয়। চলো হ্যাঁ ঠিক আছে যাই। হয়ে গেছি পুটাই, তুমি রেডি? যাবে তো বাইরে? আমি এই গরমে কিছু করিনি, জাস্ট ফেস পাউডার লাগিয়েছি, চলে বেরোচ্ছি পুটাইকে নিয়ে, কারণ পুটাই একটু মাইন্ড ফ্রেশের দরকার, যেমন আমি আগেও বললাম, তো ওই জন্য নিয়ে যাচ্ছি একটু বাইরে, জাস্ট একটু ঘুরে নিয়ে চলে আসবো। ঠিক আছে টাটা করে দাও, আবার দেখা হবে। কেনটা দিয়ে দিও, হ্যাঁ নিয়ে যাবো। কি জিজ্ঞেস করছো, তুমি পড়াশোনা করছো কি না বলো? বলো, ওই জন্যই তো রোগা হয়ে যাচ্ছি, তাই তো বলো স্কুল।